Assalamualaikum, welcome back to my channel. আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। তো কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি দুপুরে কি কি রান্না করব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব হচ্ছে হলো উত্তরবঙ্গের আলুর ঘাটি, আর রান্না করব হচ্ছে হলো পটল কষা। তো আমি এখন আলুগুলো একটু ছিলে নিচ্ছি। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা। আমার আলু ছিলা হয়ে গেছে, এখন আমি আলুগুলো আলতো হাতে একটু আধা ভাঙা করে নিব। তো বন্ধুরা, আমার আলু ভাঙা হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি আলুর ঘাটি রান্না করার জন্য চলে যাচ্ছি আমার কিচেনে। আর পাশের চুলায় আমি বসিয়েছি ডাল বুনা। তো ডাল বুনা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আলুর ঘাটি রান্না করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব এখানে রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেল আমার গরম হয়ে আসলে এর উপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর আস্ত রসুন। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে আস্ত রসুন। তো আলুর ঘাটিতে আস্ত রসুনটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে আস্ত দারুচিনি এলাচ আর একটি তেজপাতা। মাঝখান দিয়ে আমি ফেলে নিয়েছি তেজপাতাটা। এখন আমি দিয়ে নিব এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি। এখন আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে নিচ্ছি আদার পেস্ট, দিয়ে নিচ্ছি এখানে আমি রসুনের পেস্ট। এখন আমি দিয়ে নিব এখানে ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে নিব এখানে স্বাদ মতো লবণ। তো মশলাগুলো আমার ভালোভাবে কষে আসলে আমি এর উপরে দিয়ে দিব পাঙ্গাস মাছ। তো আলুর ঘাটিটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আমি আজকে আলুর ঘাটিটা রান্না করব হচ্ছে হলো পাঙ্গাস মাছ দিয়ে, কারণ পাঙ্গাস মাছে কিন্তু কাঁটা নেই, বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে সেই জন্যে। তো বন্ধুরা, আমার মশলা ভালোভাবে কষে গেছে, এখন আমি দিব হচ্ছে ধুয়ে রাখা পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। হালকা একটু পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। এখন
বন্ধুরা এখানে আমি দিয়ে নিচ্ছি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। এখন আমি একটি ছড়া দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা আমার মাছ ভালোভাবে কষে গেছে। এখন আমি চটকিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে নিচ্ছি এখানে আমি সিদ্ধ করা চটকিয়ে রাখা আলু। এখন নাড়াচাড়ার পালা। তো এই আলুর ঘাটিটা আমরা নাড়াচাড়া দিয়ে রান্না করি বলে কিন্তু এর নাম রাখা হয়েছে আলুর ঘাটি। এই আলুর ঘাটিটা অনবরত নাড়াচাড়া দিতে হবে, আর না হলে তলাতে লেগে যেতে পারে বন্ধুরা। তো বন্ধুরা আমি আলুর ঘাটি অনবরত নাড়াচাড়া দিতে দিচ্ছি। তো এই আলুর ঘাটিটা কিন্তু ওই যে রংপুরের যে লাল ছোট ছোট আলু পাওয়া যায়, তো সেই আলু দিয়ে রান্না করলে কিন্তু শীতকালে আরো বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি একটু লবণটা দেখছি। লবণ আমার আর একটু লাগবে। এখানে আমি সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে নিলাম। তো আলুর ঘাটিটা নামানোর আগে আমি এখানে দিয়ে নিব টালা জিরার গুঁড়ো। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা নামানোর আগ দিয়ে ধনিয়া কুচিয়ে দিতে পারেন। তো আমার কাছে আর ধনিয়া পাতা নেই, তাই ভাবলাম জিরা ভেজে গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটি স্মেল চলে আসবে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে টালা জিরা গুঁড়ো। এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আলুর ঘাটি। তো বন্ধুরা আপনারাও বাসায় আমার মতো করে এইভাবে আলুর ঘাটি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আমি আলুর ঘাটিগুলো নামিয়ে ফেলব। তো বন্ধুরা এখন আমি রান্না করব হচ্ছে হলো পটল কষা। তো পটল কষা রান্না করার জন্য এখানে আমি দিয়েছি কুচি করা পেঁয়াজ, লাল সবুজ কাঁচা মরিচ। তো পটল কষায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমার পেঁয়াজ নরম হয়ে গেলে এর উপরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। তো বন্ধুরা এখন আমি দিয়ে নিচ্ছি এখানে কষানোর জন্য পানি। এখন বন্ধুরা আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ। দিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে নিলাম আমি এখানে ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট। সবগুলো মশলা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষে আসলে আমি দিয়ে দিব এর উপরে পটল। তো বন্ধুরা এখানে আমি পটল কেটে ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিব পটল। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। বন্ধুরা এখন আমার হালকা একটু পানি দিয়ে পটলটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি একটি সরা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার পটল ভালোভাবে কষে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। তো পটল কষানোতে আমি আর পানি দিব না, যেহেতু পটলটা আমি একদম মাখা মাখা করে রান্না করব। এখন আমি একটু ছড়া দিয়ে ঢেকে দিচ্ছি।
বন্ধুরা, আমার পটলের পানি শুকিয়ে গেছে, এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পটল কষা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে বেড়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, পটল কষাগুলো আমি একটি প্লেটে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্নার আয়োজন। তো আমাদের এই রান্না বান্নার আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।